আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ, ঢাকা স্টুডিও থেকে বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, যখন এই দুপুরের আয়োজনটি নিয়ে আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসের কারণে মানুষ স্থবির হয়ে পড়েছে এবং মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সেই অবস্থায় আমরা প্রতিদিনই কিন্তু আপনাদের সামনে এই দুপুরবেলায় এসে সারা বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু আপনাদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করি। আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা। সেখানকার সর্বশেষ করোনা পরিস্থিতি এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতে আমরা ঢাকা থেকে, ঢাকার সাভার থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন তৌকির আহমেদ। আমরা সাভারের সর্বশেষ তথ্য জানবো তার কাছ থেকে। তৌকির আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? তৌকির আহমেদ, আপনি বলবেন যে সাভারের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য এবং সাধারণ মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে। আপনাকে আমি শুরুতে জানাতে চাই, আমাকে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইমুল হুদা যেটি জানিয়েছেন যে গতকাল তারা 20 জনের নমুনা সংগ্রহ করে আটকে ছিলেন। এই 20টা নমুনার রিপোর্টই নেগেটিভ এসেছে। আর ইতিমধ্যেই এ পর্যন্ত সাভারে করোনা আক্রান্ত হয়েছে 10 জন। আর আজকে তারা 21 জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছেন, যেগুলো রিপোর্ট এখন পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছায়নি। এই ছিল সাভারের আজকের শেষ খবর, করোনা পরিস্থিতির শেষ খবর। আর আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন, তিনি হলেন দৃষ্টি জুড়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম। আমরা এখন চলে যাব এস এম শহীদুল ইসলামের কাছে। আসসালামু আলাইকুম। সালাম জনাব শহীদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জনাব শহীদুল ইসলাম, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি একটি সংগঠনের যেহেতু সভাপতির দায়িত্ব পালন করছেন, সাভারে অবস্থান করছেন, সাভারের সার্বিক যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি আপনি বলবেন, এটাকে মূল্যায়ন করবেন। আপনি একজন সামাজিক একটি সংগঠনের সাথে যেহেতু জড়িত আছেন, সেখানে অনেকগুলো গার্মেন্টস আছে, গার্মেন্টস আজকে 25 তারিখ থেকে গার্মেন্টস খুলে দেওয়ার কথা, সেই অনুযায়ী হয়তো অনেকেই সাভারে যেহেতু গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা, সাধারণ মানুষের অবস্থান এবং করোনা পরিস্থিতির বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন এবং মানুষ কতটুকু এই অবস্থায় সচেতনতা অবলম্বন করছে? শহীদুল ইসলাম, এই যখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই আমাদের আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কিন্তু আক্রান্তের সংখ্যাটা আমরা উল্লেখযোগ্য হারে দেখতে পাচ্ছি যে বেড়ে চলেছে এবং আমরা সেটা দেখেছি 500 অতিক্রম করেছে কোনোদিন, এই যখন অবস্থা, তখন মানুষের যে সচেতনতা দরকার, সেই সচেতনতা সাভারের মানুষ অবলম্বন করছে কিনা? ধন্যবাদ। আসলে আমি আগে বলছিলাম এটা একটা শিল্প এলাকা, এখানে প্রচুর লোকের বসবাস,
এখানে আমাদের আশরাফানা ইনসাসহ পুলিশ প্রশাসন যারা আছে তারা প্রতিনিয়ত এখানে টহল দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখানে মানুষের একটু থামানো সম্ভব হচ্ছে না। তারপরে প্রতিদিন বিকেলবেলা আমাদের মানুষের পক্ষ থেকে আমরা নিয়মিত ম্যাকিং করছি এবং মানুষকে সচেতন করছি। আসলে মানুষ কতটা সচেতন হচ্ছে না, তারপরে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য। শহীদুল ইসলাম, এরই ভিতরে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সব থেকে কাঙ্ক্ষিত একটি মাস মাহে রমজান, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই অবস্থায় আপনি বলবেন যে রমজান কেন্দ্রিক মানুষের কিছু ব্যস্ততা থাকে, এমনি তো করোনা ভাইরাসের কারণে যখন মানুষ গৃহবন্দী অবস্থায় আছে, তখন কিন্তু আমাদের সামনে যখন রমজান মাস এসেছে তখন কিন্তু মানুষের কিছু চাহিদাও কিন্তু বেড়েছে নতুন করে। তখন আপনারা যারা সামাজিক সংগঠনগুলো আছেন, গৃহবন্দী মানুষগুলো আবার কর্মহীন হয়ে পড়া যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলোর জন্য আপনারা সামাজিক সংগঠন হিসেবে কি ধরনের সহযোগিতা করছেন বা কি ধরনের পরিকল্পনা আপনাদের মাথায় আছে? আমাদের পবিত্র রমজান মাসের চলছে, আজকে আমাদের দ্বিতীয় রমজান, দ্বিতীয় রোজা। তো এই উপলক্ষে আমরা আমাদের ফাংশন থেকে চিন্তা ভাবনা করছি যারা এলাকার দুঃস্থ পরিস্থিতি যারা আছে তাদেরকে আমরা ইফতারের সুব্যবস্থা করে দিব, এবং যারা এখানে যারা সত্যি অর্থে যারা এলাকায় অবহেলিত খাবার পান্না বা ইফতার করতে পান না তাদের আমাদের যোগাযোগ করে ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমার ফাংশন পক্ষ থেকে তাদের পারিবারিক প্রয়োজন আমরা ইফতারে পৌঁছে দেবো। জনাব শহীদুল ইসলাম, সরকারি সহযোগিতা এবং বেসরকারি আরও যে সহযোগিতাগুলো এখন এই মুহূর্তে পাওয়ার দরকার, সাভারের মানুষ সেগুলো সরকারি সহযোগিতা যেগুলো যাচ্ছে সেগুলো ঠিকমতো পাচ্ছে কিনা, এই ব্যাপারে আপনার তথ্য আছে কিনা? আর যারা আপনাদের মতো যারা সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেই সংগঠনগুলো এই সাভারের মানুষের এই দুর্দিনে কতটুকু এই কর্মহীন মানুষের পাশে আপনি দেখতে পাচ্ছেন? যে খাবারের মধ্যে বিশাল একটা আমার গোষ্ঠী এখানে বসবাস করে, এখানে সরকারের যে ত্রাণ সহযোগিতা বা সাহায্য করছে এটা আসলে অপ্রতুল। অতটা আমাদের আমি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাই, আমরা আমাদের মানুষকে বলে যে আমরা আসলে অত্যন্ত সাহায্য পাচ্ছি না, অনেকে বলে আসলে আমাদের এত লোক বসবাসের কারণে হয়তো বা সরকার এর সঙ্গে এতটা ত্রাণ সহযোগিতা দিতে পারছে না। তারপর আমরা সামাজিক সংগঠন যারা করি বা যারা রাজনীতির সাথে জড়িত সবাই যাদের পক্ষ থেকে আমরা তারা এই দুর্যোগের ভিতরে যারা সমস্যায় আছে, করোনা সমস্যা আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে সরকারের সাথে সাথে এলাকার বিভিন্ন স্তরে সমাজ সেবক যারা আছেন তারা বিভিন্ন সমাজ সেবকের মাধ্যমে বা একটু যুগে আমাদের এই বিমানের ভিতরে অনেক ত্রাণ সহযোগিতা করছে। আপাতত আমরা এলাকায় ঘুরে ফিরে যা দেখছি সমস্যা হচ্ছে না, তো হয়তো সমস্যা হওয়ার সাথে সাথে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছে, চেয়ারম্যান মহোদয়কে জানাইয়া অবগত করলে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা রাখছি আমাদের আপনাদের মতো যেগুলো সামাজিক সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো মানুষের এই দুর্দিনে নিশ্চয়ই সর্বশেষ পর্যন্ত আমাদের যেহেতু বৈশ্বিক একটি চ্যালেঞ্জ করোনা ভাইরাস যেহেতু আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, সেই করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা মানুষের পাশে সর্বশেষ সময় পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশা মানুষের আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই জামালপুরে, আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকর আমাদের সাথে সংযুক্ত হবেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শরীফুল ইসলাম ঝোকর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শরীফুল ইসলাম ঝোকর, আপনি আমাদেরকে জানাবেন জামালপুরের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মহীন মানুষ কি অবস্থায় আছে? আসলে আপনাকে জানিয়ে রাখতে চাই, জামালপুর একটা হতদরিদ্র জেলা, এই হতদরিদ্র জেলায় 26 লক্ষ মানুষের বসবাস। এখানে জামালপুরের জেলা গ্রামগঞ্জ ইসলামপুর এবং বকশীগঞ্জ উপজেলার রিমোট এলাকা, এই রিমোট এলাকার সাধারণ মানুষ তাদের বেঁচে থাকার তাগিদে ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকাতে তারা বিভিন্ন গার্মেন্টস এ চাকরি করে। এই বিভিন্ন গার্মেন্টস থেকে যখনই ভয়াবহ করোনা ভাইরাস এই দেশে আক্রমণ করে তখনই তারা জামালপুর জেলায় ছুটে আসে। এই ছুটে আসার কারণে জামালপুরে প্রথম আঘাত আমি এই নারায়ণগঞ্জ থেকে আগত গার্মেন্টস কর্মী এদের দ্বারা সংক্রমিত হচ্ছে। আজ পর্যন্ত আমাদের এই জেলায়
গতকালকে 4 জন চিকিৎসক এবং 1 জন নার্স এবং 3 জন পুলিশ সদস্য সহ 8 জন এই করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। তবে এই করোনা ভাইরাস শনাক্ত হয় জামালপুরে বেশ মানুষের মধ্যে বেশ আতঙ্ক হচ্ছে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জামালপুর সদর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব ফরিদা ইয়াসমিন। উনি আমাদের জামালপুরে করোনা ভাইরাস আক্রমণে জামালপুর কি পরিমাণ ত্রাণ এই জামালপুর সদর উপজেলায় দিয়েছেন এবং আমাদের এই জামালপুর সদরে তিনি এই জামালপুরে যে রোজা এসেছে, এই রোজা চলে এসেছে, এই রোজাতে নিম্ন আয়ের মানুষ যে রকমূল ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে তিনি কি ব্যবস্থা নিয়েছেন সদর উপজেলা, এই বিষয়েও আমাদের তিনি জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি জামালপুর সদর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব ফরিদা ইয়াসমিনের কাছে। আসসালামু আলাইকুম। ফরিদা ইয়াসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। ফরিদা ইয়াসমিন, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম ঝকন যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের যে তথ্যটি, সেই তথ্যটি নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে চিকিৎসক, পুলিশ সদস্য এবং চিকিৎসক কর্মী যে যারা আক্রান্ত হচ্ছে, এই এটা সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সংখ্যাটা কিন্তু সারা বাংলাদেশে 300-এর উপরে চলে গিয়েছে এই পুলিশ সদস্য আক্রান্ত হওয়া এবং চিকিৎসক এবং নার্সও কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু আক্রান্ত হয়েছে। এই বর্তমান অবস্থায় যখন চিকিৎসক এবং পুলিশ প্রশাসন যখন সবথেকে আস্থার একটি জায়গায় রয়েছে, তখন এই প্রশাসনের, পুলিশ প্রশাসন এবং চিকিৎসকদের আক্রান্তর বিষয়টি কিভাবে মোকাবেলা করা যায় এবং তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে আপনারা যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং কতটুকু এটা গুরুত্ব দিয়ে আপনারা কাজ করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটা জিনিস হয়তো শুনেছেন যে যারা এখানে আক্রান্ত হয়েছেন তাদের কারোর মধ্যে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের যে উপসর্গ সেটি দেখা যায়নি। তো এটা কিভাবে সংক্রামিত হচ্ছে সেটা একটা সেটা নিয়ে আমরা চিন্তা করছি। পাশাপাশি পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ আছেন তাদের যথাযথ প্রোটেক্টিভ মেজারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা এ বিষয়ে সচেতন রয়েছেন এবং তাদের কাছে নিয়মিত যে পিপিই, গ্লাভস, মাস্ক সহ আনুষঙ্গিক সরঞ্জামাতি সেগুলো সরবরাহ করছেন। পাশাপাশি আমরা জামালপুর সদর উপজেলায় একটি স্যাম্পল কালেকশনের জন্য একটি বুথ স্থাপনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমরা চিন্তা করছি যে আমরা প্রত্যেক ইউনিয়ন অনুযায়ী হচ্ছে বুথ স্থাপনের চেষ্টা করব যেন ডাক্তাররা ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করতে পারে। ফরিদা ইয়াসমিন, আপনি বলছিলেন যে এখন পর্যন্ত সেই তাদের শরীরে উপসর্গ দেখা যায়নি, উপসর্গ আসলে এ বিষয়টা আপনিও জানেন যে উপসর্গ সবার শরীরেই যে উপসর্গ দেখা দেবে এরকম না, কারণ শরীরে যদি ইমিউনিটি শক্তি যদি স্ট্রং থাকে তাহলে তার শরীরে হয়তো সিমটমগুলো নাও আসতে পারে, কিন্তু তার দ্বারা আরও অনেক মানুষ কিন্তু যারা আক্রান্ত হবে তাদের ভিতরে এই সিমটমগুলো কিন্তু গ্রো করতে পারে, এই বিষয়টা নিশ্চয়ই আপনার জানা আছে। আপনি আপনার কাছে আমার জানার বিষয় হলো, আপনি বলছেন যে তাদেরকে সুরক্ষার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন, সেটা একটু আমাদেরকে জানাবেন যে সেটা যথাযথ প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে কি না, যতটুকু দরকার তাদের সুরক্ষার সেই সুরক্ষা মেনটেন আপনারা করতে পারছেন কি না, বা কোথাও কোনো ঘাটতি আছে কি না আপনাদের? আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট ওনাদেরকে দেওয়া প্রয়োজন আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সাপোর্ট তাদেরকে দেওয়ার জন্য। যে আমি এখন একটু আপনার সাথে জানতে চাইবো যে যখন এই কর্মহীন, এই অবস্থায় কর্মহীন হয়ে পড়ছে মানুষ, আপনার উপজেলায় যে মানুষগুলো কর্মহীন হয়ে পড়ছে সে অবস্থায় কিন্তু রোজা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, এই দুটা এমনি করোনা পরিস্থিতি তারপরে আবার রোজা এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে, কর্মহীন মানুষগুলোর জন্য আপনার এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন? আচ্ছা, আমরা যখন করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয় জেলাকে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কর্মহীন মানুষকে আমরা ঘরে ফিরে যেতে বলি, তখন আমরা সরকারের যে খাদ্য সহায়তা সেটা যেন প্রকৃত উপকারভোগীদেরকে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা বিতরণ শুরু করার পূর্বেই কর্মহীন মানুষের একটি অগ্রাধিকার তালিকা তৈরি করেছিলাম। সেই অগ্রাধিকার তালিকা অনুযায়ী আমরা কিন্তু আমাদের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জামালপুর সদর উপজেলায় সরকারিভাবে প্রায় 45,000 লোকের মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি এবং জামালপুর সদরের মানুষজনকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা বেসরকারি ভাবে বিত্তশালী যারা আছেন তারা এগিয়ে এসেছেন এবং বিত্তশালী ব্যক্তিবর্গের মাধ্যমেও আমরা
প্রায় 50,000 মানুষকে খাদ্য সহায়তা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া প্রকৃত উপকারভোগী যারা আছেন তারা যেন খাদ্য সহায়তা পান, সেজন্য আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কমিটি গঠন করে দিয়েছি। সেই কমিটিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, রাজনীতি নেতৃবৃন্দ, পাশাপাশি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার প্রতিনিধি, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ওনার প্রতিনিধি, একজন স্থানীয় শিক্ষক, একজন ইমাম, তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা কমিটি গঠন করে দিয়েছি। সেই কমিটি আমাদের যিনি সংশ্লিষ্ট ত্যাগ অফিসার আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করছে। সরকারের খাদ্য সহায়তা আমরা পৌঁছে দিচ্ছি মানুষের ঘরে ঘরে। সরকারি যে যদি তাদের মাধ্যমে জি জনাব ফরিদ ইয়াসমিন, সরকারি যে সহযোগিতা আপনারা পেয়েছেন এবং যেগুলো মানুষকে দিচ্ছেন, এটা আপনাদের যে চাহিদা, আপনার উপজেলার যে চাহিদা, সেটার তুলনায় কতটুকু আপনারা যথাযথ পাচ্ছেন? আচ্ছা, আমরা কিন্তু খাদ্য সহায়তা নিয়মিতভাবেই পাচ্ছি। তো আমরা যে চাহিদা দিয়েছি, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমাদের জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত যোগাযোগ রয়েছে। ওনারা কিন্তু নিয়মিত ভাবে খাদ্য সহায়তা আমাদের সরবরাহ করছেন এবং সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা আশা করছি যে আমাদের যে চাহিদা আমরা তার সর্বোচ্চটুকুই হচ্ছে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। এই যে কাজ, এই কাজে সরকারি যে সহযোগিতা, সেই সরকারি সহযোগিতার পাশে সমাজে যারা বিত্তবান আছে, সামাজিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, সেগুলোকে আপনারা কতটুকু পাশে পাচ্ছেন? আমি এর আগেই আপনাকে বলেছি যে জামালপুর সদরের বিত্তশালীরা সবসময় আমাদের পাশে আছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদের পাশে আছেন। তারা আমাদেরকে ইতিমধ্যে প্রত্যেকে যার যার জন্মস্থান, বিশেষ করে শহর ইউনিয়নে তারা যারা দরিদ্র মানুষ সর্বশেষ আপনি আমাদেরকে জানাবেন যে এই করোনা পরিস্থিতি থেকে মানুষকে, আপনার উপজেলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য পুলিশ প্রশাসন বলেন বা স্বাস্থ্য বিভাগের মানুষ বলেন, সবাইকে সুরক্ষিত রাখার জন্য নতুন করে আপনারা বাড়তি কোনো পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করছেন কিনা বা কোনো পরিকল্পনা আপনাদের মাথায় আছে কিনা? মিনিমাম রাখার জন্য কিংবা কেউ যেন করোনা ভাইরাসে নতুন করে সংক্রামিত না হয় সেজন্য আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের এখানে 244টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 150টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এছাড়াও কলেজ রয়েছে। আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আইসোলেশন বা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি, যেখানে আপনার যারা আমরা পেশা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত আছি তারা চাইলে যারা আমাদের নিজেদের বাড়িতে বা বাসায় আইসোলেশন বা কোয়ারেন্টাইন যদি আমরা মেনটেন করতে না পারি আমরা সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করেছি তাদের জন্য। পাশাপাশি আপনার অনেকেই হচ্ছে স্যাম্পল দেওয়ার পর 2-3 দিন লেগে যায় সেটার রেজাল্ট প্রাপ্তির জন্য, এই সময়টুকু অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবারের সাথে থাকা, এই সময়টুকুতেও আমরা তাদেরকে উৎসাহিত করছি পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারা সেলফ আইসোলেশন বা সেলফ কোয়ারেন্টাইনে থাকেন। আপনি জানেন যে আমাদের জেলাকে লকডাউন করা হয়েছে, অন্য যে কোনো জেলা বা উপজেলা থেকে এই উপজেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবুও যারা গোপনে প্রবেশ করছে তাদেরকে আমরা স্থানীয় ভাবে আইডেন্টিফাই করে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ ফরিদ ইয়াসমিন আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে, আমাদের প্রতিনিধি সোহেল রানা মিলন আমাদের সাথে সংযুক্ত হবেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সোহেল রানা মিলন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। সোহেল রানা মিলন, আপনি বলবেন যে সিরাজগঞ্জের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং সাধারণ মানুষের কি অবস্থা? ধন্যবাদ আরিফ। আজ 49তম দিনে করোনা ভাইরাসের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার মধ্য দিয়ে আজকে আমার সিরাজগঞ্জে এ পর্যন্ত 115 জনের করোনা বা ভাইরাস টেস্ট করা হয়েছে। এর মধ্যে 113 জনের এসেছে নেগেটিভ এবং 2 জন এসেছে পজিটিভ, আমাকে জানিয়েছেন আজকে জেলা সিভিল সার্জন। তিনি আরও জানিয়েছেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন তাদের মধ্যে আছেন 1395 জন হোম কোয়ারেন্টাইনে, তাছাড়া প্রাতিষ্ঠানিক কোনো কোয়ারেন্টাইনে নাই আর কি। তো যাই হোক, এই মতো অবস্থায় এই পরিস্থিতিতে আজকে আমি এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার 6 নং ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্নেহাসপদ ছোট ভাই জনাব
মীর ওবায়দুল ইসলাম মাসুম, মাসুমকে সাথে নিয়ে আসি অতিথি হিসেবে। তিনি জানাবেন আজকে তার ইউনিয়নের কি পরিমাণ সরকারি বরাদ্দ পেয়েছেন, কি পরিমাণ তিনি ব্যক্তিগত ত্রাণ সহায়তা দিয়েছেন, ইভেন আপনার শ্রমজীবী দিন মজুর গৃহহীন গৃহহীন মানুষেরা তারা কিভাবে দিনপাত করছেন তিনি জানাবেন সর্বশেষ, তার কাছে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। জি, আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে এই বর্তমান সময় যে করোনা পরিস্থিতির কারণে মানুষ যে গৃহহীন অবস্থায়, গৃহ বন্দী অবস্থায় আছেন এবং কর্মহীন অবস্থায় আছে, এর মাঝেই যখন রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, এই দুটা মিলে যখন মানুষের চাহিদা যখন দ্বিগুণ হয়েছে, তখন আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আজকে পর্যন্ত মানুষের কাছে কতটুকু আপনি যেতে পেরেছেন এবং মানুষ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের মহামারী, তো এর আসলে আমাদের ধানগড়া ইউনিয়নে লেগেছে। আমার ধানগড়া ইউনিয়নে ইতিমধ্যে আমাদের যারা এই নিম্ন পর্যায়ে যারা তৃণমূলের যারা মানুষ আছে তারা একদম কর্মহীন অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন থেকে 1200 অর্থাৎ 12 মেট্রিক টন ত্রাণ আমরাই পেয়েছি। এর মধ্যে আমি 7 মেট্রিক টন চাউল 700 জন পরিবারের মধ্যে ইতিমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করেছি। আগামী 2 দিনের মধ্যে আরো 5 মেট্রিক টন অর্থাৎ 500 পরিবারের মধ্যে আমরা বিতরণ করব। এছাড়াও আমাদের একটি আপৎকালীন ফান্ড করা হয়েছে, আমাদের ইউনিয়নের বিত্তশালী যারা ব্যক্তিবর্গ আছে তাদের সহযোগিতা নিচ্ছি। যারা ইমার্জেন্সি, যারা যার বাড়িতে খাবার নাই, আমরা দিয়ে সহযোগিতা দিয়ে মানে ই করতে পারছি না, এমন মুহূর্তে দেখা যাচ্ছে ওই ওই সমস্ত বিত্তশালী ব্যক্তিদের দ্বারাও আমরা সহযোগিতা নিচ্ছি এবং তাদের বাড়ি বাড়ি একদম ডোর টু ডোর আমরা খাবার পৌঁছে দিচ্ছি। এরপরেও আসলে চাহিদা তো শেষ নাই, নিম্ন পর্যায়ের মানুষ আসলে 1200 জনকে দিয়েছি, কিন্তু আরো কমপক্ষে 3000 ব্যক্তি আছে, 3000টি পরিবার আছে আমার ইউনিয়নের একদম অধপাড়া গায়ের, যারা এখনো অবশ্য মানবতার জীবন যাপন করছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, চাওয়ালা এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে আসলে আমরা সেভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না থাকার কারণে আমরা পৌঁছে দিতে পারছি না, তবে চেষ্টা করছি সুষ্ঠুভাবে সকলকে মানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। তো এই যখন সরকারি এবং বেসরকারি আপনারা ব্যক্তিগত উদ্যোগে যখন মানুষের ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তখন এই মানুষগুলোকে করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে রাখার জন্য, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে রাখার জন্য আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে কি ধরনের ব্যবস্থা এ পর্যন্ত নিতে পেরেছেন এবং সামনে যখন আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন কত মানুষ নতুন নতুন আক্রান্তর সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই উপলব্ধিতে আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারছেন এখন পর্যন্ত? আমরা প্রথম থেকেই আমরা পর্যাপ্ত, আমি নিজে ব্যক্তিগত ভাবে নিজে মাস্ক তৈরি করছি এবং যে বাড়িতে আমরা ত্রাণ বিতরণ করছি প্রতি বাড়িতে আমরা সেই মাস্কটি, ন্যূনতম মাস্কটি দিয়ে আসছি এবং আমাদের প্রত্যেকে আমরা চেষ্টা করছি সকলকে সচেতন করার জন্য। প্রতি ডোর টু ডোর যাওয়ার অর্থে যে আমরা ত্রাণও পৌঁছাচ্ছি এবং আমরা প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করছি এবং প্রত্যেকটি মহল্লায়, গ্রাম মহল্লায় আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে একটি করে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি যেন মানুষকে সচেতন করার জন্য। আর সেই সাথে যারা এখন কর্মহীন অবস্থায় আছেন, আপনি বলছেন যে আপনাদের চাহিদা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আপনাদের যে সরকারি এবং বেসরকারি যে সহযোগিতা সেই সহযোগিতা অপ্রতুল, তো এখন যারা এই যে একটি বিশাল সংখ্যা যারা এখন পর্যন্ত কর্মহীন অবস্থায় আছে এবং এই রমজান মাস সামনে যখন এসেছে, তখন আপনারা নতুন করে আর কোনো পরিকল্পনা করছেন কিনা যাতে আরও বেশি মানুষের কাছে খাবার পৌঁছানো যায়? কারণ লকডাউনটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে সেই মানুষগুলোকেও তো আপনাদেরকে খাবারের যে কর্মসংস্থান সেই ব্যাপারে আপনারা কি পরিকল্পনা করছেন? জি জি, আমরা ইতিমধ্যেই আমি নিজেও মানে আমার ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটি গ্রাম থেকে, মহল্লা থেকে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের একটি তালিকা করেছি এবং তাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করেছি, একটি ফান্ড তৈরি করছি, আপৎকালীন ফান্ড, যেটা আমাদের আগামীতে আরো মহামারীর রূপটা যদি আরো বেশি হয়, আরো জটিল ধারণ করে, যার কারণে আমরা কিছু কিছু সকলের কাছ থেকে সহযোগিতা চাইছি। ইতিমধ্যে অনেকেই মানে সাড়া দিয়েছে, সেখানে কিছু ওই ফান্ডে কিছু টাকা তারা জমা করছে, তা আমরা চেষ্টা করব যে এই রমজান মাসে সেই তালিকাও আমরা প্রস্তুত করছি যে কাদের বেশি প্রয়োজন ত্রাণের,
তাদের তালিকা প্রস্তুত করছি এবং তাদের মাঝে আমরা সুষ্ঠুভাবে বিতরণ করব। তো এই যখন রমজান মাস এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা জানি যে প্রতি বছর রমজান মাস এলেই দ্রব্যমূল্যের কিছুটা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য সেগুলোর একটি ঊর্ধ্ব গতি আমরা লক্ষ্য করি। তো এই অবস্থায় আপনি আপনার এলাকায় যে বাজারগুলো আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির ব্যাপারে আপনি কতটুকু পদক্ষেপ নিতে পেরেছেন এবং দ্রব্যমূল্যের বর্তমান অবস্থা কি জানাবেন আমাদেরকে একটু? জি, আমি প্রতিদিনই প্রত্যেকটি বাজার এবং প্রত্যেকটি এলাকায় নিজে মনিটরিং করি এবং প্রতিটি বাজারে আমি প্রচারণা চালাই এবং আমরা আমি দেখেছি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার ধানগড়া ইউনিয়নের প্রত্যেকটি বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক এখন পর্যন্ত আছে। অনেক ধন্যবাদ আপনার আমাদের সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় থেকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে চাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, আমাদের প্রতিনিধি জাকির হোসেন আমাদের সাথে সংযুক্ত হবেন, সেখানকার সর্বশেষ করোনা পরিস্থিতি সহ সাধারণ মানুষের অবস্থা জানবো তার কাছ থেকে। জাকির হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জাকির হোসেন, আপনি আমাদেরকে জানাবেন যে আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি পীরগঞ্জের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং কর্মহীন মানুষগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে। আমাদের পীরগঞ্জের করোনা ভাইরাসের একজন রুগী শনাক্ত হয়েছিলেন, কিন্তু সে রুগী বর্তমানে তার তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত করোনা রুগী আমাদের পীরগঞ্জে নেই। আর আমি এই মুহূর্তে আজকে আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন তিনি হচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সহিরুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জনাব সহিরুদ্দিন, আপনি আমাদেরকে জানাবেন যে পীরগঞ্জের করোনা পরিস্থিতির বলছিলেন, যেমনটি আমাদের জাকির হোসেন প্রতিনিধি বলছিলেন যে এখন এখন কোন ধরনের করোনার ভাইরাস আক্রান্ত কোনো মানুষ পীরগঞ্জে নাই, এই মানুষকে আর যেন কোনো মানুষ সংক্রমিত না হয় সেজন্য আপনি জনপ্রতিনিধি হিসেবে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আমাদের লোহাগাড়া বাজার তো করোনা পরিস্থিতির কারণে যে মানুষগুলো আপনার এলাকায় কর্মহীন হয়ে পড়েছে সেই মানুষগুলোর জন্য আপনারা জনপ্রতিনিধিরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন, তাদের ঘরে খাবার পৌঁছানোর জন্য আপনারা কি ধরনের কর্মকাণ্ড করছেন এবং পরিকল্পনা কি আছে? তো এখন পর্যন্ত আপনার এলাকায় সরকারি বেসরকারি যে সহযোগিতা পাচ্ছেন, আপনাদের এলাকায় যে চাহিদা মানুষ, যে কর্মহীন মানুষগুলোর যে চাহিদা, সেই চাহিদা পূরণে কতটুকু সহযোগিতা করছে আপনাদের?
আমাদের যেহেতু যেহেতু আমাদের চাহিদাই আমাদের কিন্তু সেতু চাহিদার যেহেতু চাহিদা দেয় তোমাদের এক টন মাল আজকে আমরা পাইছি লোক আমাদের এখানে 12,000 লোক সমাগম তার মধ্যে আমার মনে করি যে 1,000 লোক 300 লোক আমরা বিতরণ করবো সেটা কৃতিত্ব করবো এটা আমাদের ঠিক করে আছে আগে দেখে পর্যাপ্ত পরিমাণ আমাদের হচ্ছে না তো এই যখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না তখন আপনার এলাকায় যারা বিত্তবান মানুষ আছে যারা যাদের অনেক টাকা পয়সা আছে সেই ধরনের মানুষগুলো আপনাদের পাশে কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কিনা অবশ্যই আমাদের কিছু যারা ধনী ব্যক্তি যারা সমস্যা তাদেরকে আমরা এদেরও ওদের আমাদের শুরু করতেছি যারা ধনী ব্যক্তি তারাও কিছু হাত বাড়িয়েছে তো এই করোনা ভাইরাসে যখন প্রতিদিন মানুষ এত এত আক্রান্ত হচ্ছে তখন আপনার এলাকার পীরগঞ্জের মানুষ কতটুকু সচেতন হয়েছে সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে সেই সামাজিক দূরত্ব কতটুকু আপনারা মেনটেন করছেন এবং আপনার এলাকার মানুষ যারা আছে তারা কতটুকু মেনটেন করে চলছে তারা বাড়ি ঘুরে ফিরে আছে এখানে সেনাবাহিনী এখানে আমাদের সবাই মিলে সতর্ক করে তার বাড়ি ফিরে দিয়ে থাকে আমাদের কোটার মধ্যে টাকা পাতা করে আবার চলে যায় খুব সুন্দরভাবে আমাদের নিয়ন্ত্রণটা আছে এই সুন্দরভাবে নিয়ন্ত্রণটা আমরা চেষ্টা করতেছি আপনার এই নিয়ন্ত্রণের জন্য ধরে রাখতে আমাদের জন্য আরো অ্যাটাক না হয় একটি অ্যাটাক হইলে সেটা আমাদের সুস্থ হয়েছে আর আপনি বলছিলেন যে এই বাজারের কথা বলছিলেন এই বাজারগুলো আপনারা কতটুকু মনিটরিং করতে পারছেন রমজান মাস যেহেতু আমাদের সামনে এসেছে যখন দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আমরা দেখি প্রতি বছরই এই রমজান এলে সেই বিষয়গুলো আপনারা কতটুকু নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পাচ্ছেন দ্রব্য মূল্যকে কতটুকু নিয়ন্ত্রণের ভিতরে রাখছেন রমজান মাসে আমাদের পুরো এক মাস আমরা 10টা থেকে 3টা পর্যন্ত আমাদের আনসার আমাদের গ্রাম পুলিশ আমরা নিজেই তিন ফিট কাঁচা বাজারটা প্রত্যেকটা মাছ মাংস আমরা করে দিচ্ছি তিন ফিট করবে অনেক ধন্যবাদ জনাব সোহেরউদ্দিন আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমরা চলে যেতে চাই নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি আলী হোসেন আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানব তার কাছ থেকে আলী হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন আমাদের সাথে সংযুক্ত হবেন সেখানকার করোনা পরিস্থিতি সহ সাধারণ মানুষের অবস্থা জানার চেষ্টা করব আমরা জানি যে নারায়ণগঞ্জে ঢাকার পরেই নারায়ণগঞ্জের আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এবং আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও বেশি এবং নারায়ণগঞ্জ থেকেই সারা বাংলাদেশে বিভিন্নভাবে মানুষ ছড়িয়ে গিয়ে কিন্তু এই করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আলী হোসেন আমাদের সাথে আছেন আমরা আলী হোসেনের সাথে জানার চেষ্টা করব সেখানকার নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি আলী হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে আলী হোসেন আপনি বলবেন যে নারায়ণগঞ্জের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আমরা সংযুক্ত আছি আলী হোসেনের সাথে নারায়ণগঞ্জ থেকে দর্শক আমরা সংযুক্ত আছি আলী হোসেনের সাথে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানব তার কাছ থেকে আলী হোসেন আলী হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে দর্শক আমরা আপনারা জানেন যে নারায়ণগঞ্জের যে পরিস্থিতি সারা বাংলাদেশে প্রতিদিন যেমন আক্রান্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ থেকে বিভিন্নভাবে যাচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকাগুলোতেও কিন্তু ছড়িয়ে পড়ছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই অঞ্চলগুলো থেকে যখন বাইরের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে তখন কিন্তু এই আক্রান্ত মানুষগুলোই কিন্তু অন্যান্য জেলাগুলোকে সংক্রমিত করছে সেই বিষয়গুলো
আমরা জানি। এখন আমরা নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি আলী হোসেন আমাদের সাথে আছেন। আমরা আলী হোসেনের সাথে কথা বলবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আলী হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমাদের এখন সামনে আছে আমাদের এই মাননীয় মেয়র, এই এই 16-17-18 জন কাউন্সিল প্যানেল মেয়র দিবা আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি শুনছেন আমাকে? হ্যাঁ জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ। জি, আপনি আমাদেরকে জানাবেন যে নারায়ণগঞ্জ সম্পর্কে আমাদের জানা আছে, সারা বাংলাদেশের মানুষই নারায়ণগঞ্জ সম্পর্কে জানে, কারণ ঢাকার পরেই নারায়ণগঞ্জে এই করোনা ভাইরাসের সব থেকে বেশি সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আমরা জানি, এবং নারায়ণগঞ্জ থেকেই মানুষ বিভিন্ন জেলাগুলোতে ছড়িয়ে পড়ার কারণে করোনা পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের একটি চিন্তার বিষয় আছে। আপনি বলবেন যে আজকে পর্যন্ত নারায়ণগঞ্জের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? আপনি আমাদেরকে জানাবেন যে নারায়ণগঞ্জে মানুষ যেহেতু নারায়ণগঞ্জে সব থেকে বেশি সংক্রমিত হচ্ছে, এই নারায়ণগঞ্জকে এখন নারায়ণগঞ্জের মানুষকে সুরক্ষিত রাখার জন্য আপনারা যারা জনগণের প্রতিনিধি আছেন আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? এটা বলছি আমি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রথমে যেগুলো করেছি, এখন নারায়ণগঞ্জের অবস্থা তো ভয়াবহ, এটা আপনারা জানেন, আমরা জানেন, সারা বাংলাদেশই জানে। হ্যাঁ, মানে এখন আমরা যেটা করছি, যেটা বারবারই আমরা মার্কিং করছি, যে সচেতনতা, যেটা সকলকে সচেতন হওয়ার জন্য ঘর থেকে বের হওয়া না, মানে যাতে ঘর থেকে বের না হয়, আমরা এটি বারবার এগুলি করা হচ্ছে। আর আমরা এখন অনেকটা টিম গঠন করছি, যে এলাকায় এলাকা ভিত্তিক আমরা 4 জন করে টিম নামাবো, যে রমজান মাসে যাতে একসাথে কেউ জড়োয়া না হয়, 4-5 জন করে বাজারে বলেন, মসজিদে বলেন, রাস্তার মধ্যে বলেন, যেখানে বলেন, 4-5 জন করে টিম নামে আমরা সচেতনতার জন্য এটা একটু বৃদ্ধি করার জন্য এটা করবো, যাতে মানুষ জড়োয়া না হয়। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের এখন খাদ্যটা, হ্যাঁ, খাদ্যটার জন্য মানুষ হাহাকার। হ্যাঁ, আসলে একটা মানুষের ঘরে 4-5 দিনের খাবার থাকে, তারপরও আমাদের নারায়ণগঞ্জের মধ্যে অনেকেই খাবার জন্য হাহাকার, নারায়ণগঞ্জের মধ্যে অনেকটা, যেহেতু লকডাউন হয়েছে আরো আগে, এই জন্য খাবার তাই আমাদের, আমরা 70 জন কাউন্সিলর, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে, আমরা 70 জন কাউন্সিলর প্রত্যেকটা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। জি, এখন এখন আপনি আপনি বলবেন যে নারায়ণগঞ্জ থেকে যে মানুষগুলো জেলা বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছে, এই বিষয়টিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা, মানুষগুলো যাতে নারায়ণগঞ্জ থেকে, যারা আছে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে বের হয়ে অন্য জেলাতে সংক্রমিত না হতে পারে, সেই ব্যাপারে আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন? আমরা পদক্ষেপ আসলে কি, অনেকে রাতে আধারে চলে যাচ্ছে, বুঝছেন, মানে অন্য মানে মত কথা হচ্ছে, একটা ট্রাকে বলে ইসে বলেন, যেটি অনিয়ম করে পলে বলে আসলে ওরা চলে যাচ্ছে। এটা তো আসলে প্রশাসনও পাচ্ছে না, ওরা অনেক জেলাতেই 2-3 দিন করে চলে যাচ্ছে, এটা তো আমরা, এটা আপনারা জানেন, আমরা কন্ট্রোল করতে পারছি না। যে এখন বলবেন যে যারা কর্মহীন হয়ে পড়েছে নারায়ণগঞ্জে, যেহেতু সব থেকে খারাপ অবস্থায়, তো সেখানে নিশ্চয়ই অনেক বেশি মানুষ কর্মহীন হয়ে অবস্থায় আছে, এবং নারায়ণগঞ্জ যেহেতু গার্মেন্টস অধ্যুষিত এলাকা এবং বিভিন্ন ধরনের কাজের জন্যই যখন সারা দেশের মানুষ নারায়ণগঞ্জে আসে, এই কর্মহীন হয়ে পড়া মানুষগুলো জন্য আপনারা এই রমজান এবং সেখানে কর্মহীন হয়ে পড়া, তো এই দুইটা যখন মানুষের সামনে এসেছে, তখন আপনারা জনপ্রতিনিধিরা তাদের কতটুকু সহযোগিতা করতে পাচ্ছেন সরকারি বেসরকারি সহযোগিতা নিয়ে? দেখেন, আমি প্রথমে আপনাকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাইকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি, যেভাবে আমাদের সরকারের ত্রাণটা আসছে, ঠিক আমরা একদিনও দেরি করছি না, আমরা ঘরে ঘরে প্রেজেন্ট কাউন্সিলারে আমরা পৌঁছে দিচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে এ পর্যন্ত 250 জনকে আমি ত্রাণ পৌঁছে দিয়েছি আমার 3টা ওয়ার্ডে। হ্যাঁ, সরকারি ত্রাণ পেয়েছি আমি 1506টি পরিবারের জন্য, 10 কেজি চাল, 1 কেজি করে ডাল। আর তাছাড়া আমি প্রথম থেকে 26 তারিখ থেকে উদ্যোগ নিয়েছি, আমি প্রতিটি ঘরে 600 পরিবারকে আমি খাবার দিয়েছি, এ পর্যন্ত আমি 250 জনকে আপনার চাল ডাল দিয়েছি, এবং 560 জনকে আমি
আটা দিয়েছি তার বেশি করে। আর সরকারের তরফ থেকে এই পর্যন্ত আমি 1506 জনের খাবার পেয়েছি। আমি আমার আমার বদ্ধ যেটা এটা আমি পৌঁছে দিয়েছি এবং 70 কাউন্সিলরে আমরা ঘরে ঘরে খাবার করতে দেওয়ার চেষ্টা করছি এবং কোনো ভোটার দেখে না। সে হতে পারে চাঁদপুরের, হতে পারে বরিশালের, যেখানে থাকুক ওনারা আমাদের এখানে যারা এখানে ভাড়া থাকে তাদের জন্য আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটা মহল্লায় পাড়া মহল্লায় আমরা টিম গঠন করে বলে দিব যে আপনারা ঘর থেকে বের হবেন না, প্রয়োজনীয় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আর অতি প্রয়োজন হলে বাজার ঔষধ এগুলো তো প্রয়োজন, এগুলি এগুলি ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না, নামাজ বাসায় পড়বেন, ঘর থেকে বের হবেন না, নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের একটা কাজই মাইকিং করছি, আমরা হাঁটছি, হাঁটে বলছি, আমরা একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি করে ফেলেছি, আমরা অলরেডি কালকে থেকে মাঠে নাম দেওয়ার কাজ করবে। আমাদের আগামী মানে পদক্ষেপ এটাই আমাদের, যাতে ওরা ঘর থেকে বের হয় না, অপ্রয়োজন কোনো প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে ওনারা বের না হয়, এটা করছি আমরা এখন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল ঠিক একই সময়ে আবারও সারা বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।